তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মসরুল বাগান, ফেসবুক পেজ আমি মসরুল অফিসিয়াল। তো গাইজ, আজকে বিশেষ করে একটা কথা নিয়ে আইছি আপনাদের কাছে, একটা ভিডিও। আজকে মানবতার খাতিরে আপনারা একটা শেয়ার করুক, একটু হেল্প করুক মানবতার খাতিরে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, গত 2-3 দিন আগে একটা ভিডিও আমি আপলোড করলাম, শুধু আমি না, হাইলাকান্দির অনেক ইউটিউবার এই ভিডিওগুলো আপলোড করছে, যে আমাদের হাইলাকান্দিতে মাটিজুরি পয়েন্টের ওখানে একটা দোকান জ্বলিছিল, দোকান না সরি গড় জ্বলিছিল, দোকানের পিছনে গড়গুলো জ্বলিছিল। জ্বলার পরে এই মানুষটার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যে ক্ষয়ক্ষতি হওয়ার কারণে এই মানুষটা হাইলাকান্দির সব উদ্দেশ্য করে ওই মানুষটার মানে লোকজনের নামটা কি ছিল আমি ভুলে গেছি, হয়তো মনে হইলে আমি আপনার কইব। তো গড়টা জ্বলিছিল, যেটা গড়টা জ্বলার পরে দাদার নামটা আমি ভুলে গেছি, হয়তো মনে নাই আমার, মনে হইলে আমি কইব আপনার আগে দাদার নামটা ভুলে গেছি আমি। তো দাদাই হাইলাকান্দির সব ইউটিউবার, শুধু হাইলাকান্দি না, বাইরে যারাও আছো আপনারা একটু হেল্প করবা, যদি ভিডিওটা দেখেন, এই ভিডিও নিয়ে এই কিউআর কোডটা নিয়ে ভিডিও বানাইবা, আমি একটা কিউআর কোড আপনারা দিব। দাদাই হেল্পটা চাইছেন যে এই গড়ের কিছু দৃশ্য আমি দেখাইবো আপনারা, ওটা হেল্প চাইছেন যে এই গড়ে তো কোনো জিনিস বাঁচিত না, যে জিনিসগুলো আসলো সব আস্তা গড় পর্যন্ত কোনো একটা জিনিস কাজে লাগতো না, সব জিনিস নষ্ট হয়ে গেছে। তার কারণে এই দাদা এখন বর্তমানে যেরকম অবস্থা ছিল তারটা কি পুরো জিরো হয়ে গেছে, তো সব কোনো জিনিস রয়েছে না, বাকি সব কিছু জ্বলে গেছে। তো আপনার কাছে একটা হেল্প চাইবো, আপনারা একটা কিউআর কোড দিব স্ক্রিনের মাধ্যমে, ও কিউআর কোড আপনারা যারা যারা পারেন, যারা ফোনপে আছে আপনারা সাহায্য করবা, হেল্প করবা। আপনারা যে যত দি পারেন, 10 টাকা দি পারেন, 5 টাকা দি পারেন, 1 টাকা দি পারেন, 2 টাকা দি পারেন, বিন্দু বিন্দু সৃষ্টি আর সমুদ্র সৃষ্টি, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 10 টাকা, 5 টাকা, ওই জন্য দাদার একটু পয়সা হইব, তুলনামূলক পয়সা হওয়ার পরে দাদা এখন কাজে লাগাইতে পারবা, এমনকি একটা সাহায্য করতে পারবো। আমি কোনোদিন কোনো সাহায্যের ভিডিও বানাইছি না আপনার কাছে, আর আপনারা কাছে ফার্স্ট টাইম একটা সাহায্যের ভিডিও বানাইছি, আপনারা একটু রেসপন্স দিবা আমারে। আর দাদা খুব বেশি দুঃখিত হইয়া, দেখো গাইজ আমি নিজেও দুঃখিত যে এরকম গড়গুলো জ্বলছে দাদার, দেখো খুব কষ্ট লাগছে, দেখো কত মানে জিও হয়েছে, এখন বর্তমানে প্রায় 2-3 দিন হয়েছে, আর আমি খুব বেশি দুঃখিত যে আমি ভিডিওটা আগে বানাইতে পারছি না, মানে বর্তমানে রাত্রের মধ্যে ভিডিওটা শ্যুট করা লাগে, আর আমার ওই রকম অবস্থা দেখছি, আর লেট করলে ওই তো না দাদার বোধ ক্ষতি হয়ে যাবো। তার কারণে আপনারা একটু মানবতার খাতিরে একটু সাহায্য করবা, 1 টাকা পারুন, 2 টাকা পারুন দিয়ে আপনারা হেল্প করবা, আপনারা কাছে একটা রিপেয়ার। আর ভিডিওর শেষে আমি কিছু দৃশ্য দেখাই গড়ল কী কী হয়েছে কী কী না, পুরা আমি গড়ল দৃশ্য দেখাই, আমি কোনো একটা জিনিস খাওয়া লাগতো না, ওরকম দাদার জিওর অবস্থা হয়েছে, আপনারা দাদারে একটু সাহায্য করবা। আমি স্ক্রিনের মধ্যে কিউআর কোড দিব, ও কিউআর কোড আপনারা, আর যারা যারা ফোনপে নাই যে আর্থিক সুবিধা দিয়ে সাহায্য করতে পারতো না, টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারতেন, আপনারা ওইয়ার একটা শেয়ার করবো, আপনারা একটা শেয়ারের কারণে এই দাদার অনেক লাভ হইব, অনেক মানুষের কাছে বোঝ দিব, বোঝার পরে আপনারা একটা শেয়ার কারণে বহুত মানুষের একবার দেখিয়া আর দাদারে সাহায্য করবা। তো আপনারা একটা কথা কইয়ার, আপনারা হাত জোড় করে কইয়ার, আপনারা দাদারে একটু সাহায্য করবা, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা দাদারে একটু সাহায্য করবা, আপনারা একটু হেল্প করবা, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যে যতদিন পারেন হেল্প করবা। আর কিছু ভিডিও শেষে কিছু দৃশ্য আপনারা দেখাইবো আমি আপনারা, তো আপনারা একটু সাহায্য করবা, আপনার কাছে একটা রিকোয়েস্ট। আমি কোনোদিন কোনো ভিডিও চাইছি না, আজ ফার্স্ট টাইম আপনার কাছে চাইছি, একটা ভিডিওর মাধ্যমে একটা হেল্প চাইছি, আপনারা হেল্পটা করবা, আশা করি আপনারা হেল্পটা করবা। আর ভিডিওটা বেশি 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 করে শেয়ার করে দিবা, আপনারা একটা শেয়ারের কারণে দাদার লাভ হইব। তো দেখতে পারছো স্ক্রিনের মধ্যে যে কিউআর কোডটা বর্তমানে দেখতে পারছো, ওই কিউআর কোডও দাদারে সেন্ড করে দেবা, দাদার নামটা আমি ভুলে গেছি, তো দাদার নামটা ভুলে গেছি আমি, দুঃখিত আমি এর লাগি, দাদার নামটা আমি মনে রাখতে পারছি না তাই ভুলে গেছি, হয়তো ভিডিও শেষ করার পরে মনে হইতে পারে, তো এর লাগে আমি দুঃখিত। তো আপনারা একটা একটা করে শেয়ার করবো, আর ভিডিওটা আমি রাত্রে শ্যুট করা লাগে, কারণ অনেক লেট হয়ে গেছে ভিডিওটা শ্যুট করতে করতে, ভিডিওটা আমি শ্যুট করতে পারি না, হয়তো আমার একটা ঝামেলা কারণে, আর আপনারা জানেন যে আমি কন্টিনিউ ভিডিও দিতাম পারি না, আমি যেহেতু পড়াশোনা করি তাই পড়াশোনার পাশাপাশি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আপনারা দাদারে সাহায্য করবো, আর বর্তমান হিসাবে কিছু দাদার গড়র কিছু জ্বলার দৃশ্যগুলো আপনারা দেখুন। তো তো বন্ধুরা ওই দেখো গড়র ভিতরে ফ্যানটা পর্যন্ত, ফ্যানের ডানা ডুকনা সব জ্বলি গেছে, ফ্যানের ভিতরে মাঝর জিওটা রয়েছে দেখতে পাচ্ছেন, ও হারে জ্বলা জ্বলিছে, ফ্যানের ডানা ডুকনা লাকড়ি লুকড়ি সব মোটামুটি দেওয়াল ওয়াল ভাঙ্গি আর সব কিছু শেষ, মানে ভিতরের খাপড় সুপড় যতটা আছে সব ভাঙ্গিছে, কোনো একটা জিনিস খামো লাগতো না, সব জ্বলি বলি শেষ। আর এটা দেখতে পাচ্ছ ও দেখো জানালা, এটা হইলো জানালা, মানে কোনো একটা জিনিস বাকি রয়েছে না, যদি এই ঘরে যদি তারা থাকতে চায় তাহলে এই ঘরটা পুরো ভাঙিয়া নতুনভাবে বানানো লাগবো, মানে তারা যতটুকু আসলা তার থেকে বর্তমানে পুরো জিরো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ওরকম অবস্থা হয়েছে তারা, আপনারা একটু হেল্প করো কা আপনারা রেখো যার দেখতে পাত্রা যে উজাতর অবস্থা হয়েছে বর্তমানে তারা, তারারে আপনারা একটু হেল্প করো কা দাদারে। আর দাদার নামটা আমি ভিডিওতে কইলাম যে আমি ভুলে গেছিলাম, দাদার নামটা হলো রাজীব সরকার, তো দাদার নামটা রাজীব সরকার। তো দেখতে পাত্রা কোনো একটা জিনিস বাকি নাই ঘরের, জব তা দরজা জানালা ঘরের দেওয়াল উয়াল উপরের সাত সব কিছু, ও দেখতে পারছেন ফটো, এটা তার ভাই বোনের ফটো দেখতে পারছো, একটাও বাকি রয়েছে ফটোটা, আর সব কিছু জ্বলিয়া সার কার দেখতে পারছো, কোনো জিনিসটা বাকি নাই ঘরের অবস্থাটা আপনারা দেখলে বুঝবে, আপনারা যদি একটু হেল্প করেন তাহলে দাদা ফিরিয়া উভয়া দাঁড়াইতে পারবা।
তো আপনারা ওরকম একটা হেল্প করুক, আপনারা সামান্য বেশি বেশি হেল্প না, আপনারা 1 টাকা 2 টাকা 5 টাকা করে যে যত করে পারুক আপনারা একটা হেল্প করুক। আর দেখতে পাচ্ছেন, আর আপনারা যারা যারা পড়বে নাই, আপনারা যারা যারা দিতে পারতো না টাকা দিয়ে হেল্প করতে পারতো না, তো আপনারা আরে কই আর আপনারা একটা একটা শেয়ার করবা, একটা একটা করে শেয়ার করি, আপনারা ইয়ে করবা, হেল্প করবা, দাদার হেল্প করবা, দাদার পাশে দাঁড়াইবা। দেখুন এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা অ্যাক্সিডেন্ট বলে, কারণ আজ দাদার লগে হয়েছে, কালকে যদি আপনার লগে হয় তো আপনারে ওলা মানুষে হেল্প করতা, যদি হেল্প করা লাগে তো দাদারে আপনারা হেল্প করুক। আশা আপনারা সাথে এইরকম যদি কোনো ঘটনা হয় আপনারাও হেল্প পাইবা। তো ওটাও হইতে চাই আপনারা সতর্ক থাকবা সবসময়। এটা আগুনটা ধরছে ইলেকট্রিক সার্কিট থাকি, যেমন মিটার, মিটার আছে কারেন্টের মিটার, মিটারও সার্কিটটা এই জিও ইয়া শর্ট ইয়া আগুনটা ধরছে। তো দেখতে পারছেন কোনো জিনিস বাকি নাই। তো আপনারা দাদার একটু হেল্প করুক, কারণ আপনাদের সাথে এইরকম যদি কোনো দিন ঘটে তাহলে আপনারাও হেল্প করতা, আপনারাও হেল্প করতা, আশা আপনারাও সবাই হেল্প করতা। তো আপনারা একটাও কথা কই আর আপনারা সবাই দাদারে হেল্প করবো, কারণ এটা একটা ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট, এটা খাওয়া যায় না। গোটা টিন টান দেখতে পারছো বন্ধুরা, সব শেষ, কোনো কিচ্ছু নাই বন্ধুরা, এটা সব কিছু বাঙ্গিয়া চুরমার হয়ে গেছে, জলিয়া বলিয়া এখন সব কিছু নয়াভাবে বানানি লাগবো। তো দাদারে আপনারা একটু হেল্প করুক বন্ধুরা। আপনারা একটাও কথা কইতাম সাই মুজে, বারে বারে একটা কথা কইতাম সাই মুজে, মানবতার খাতিরে দাদারে একটু হেল্প করুক আপনারা। দেখুন 1 টাকা 2 টাকা এটা তো বেশ নাই, 1 টাকা 2 টাকা করে দাদার 1 টাকা হয়ে যাবো, যদি আপনারা সবে হেল্প করেন তো দাদার বলা একটা জি হইব, দাদার বলা একটা হেল্প পাইবা, পাইয়া খুশি হইবা। দেখতে পাচ্ছেন তো দাদারে আপনারা একটাও হেল্প করবা। স্ক্রিনের মধ্যে কিউআর কোডটা দেওয়া আছে, প্রথমে যে স্ক্রিনের মধ্যে কিউআর কোডটা দিছি তো ওটা একটা হেল্প করবা। আর যদি স্ক্রিনের কিউআর কোডটা আপনাদের মানে মোবাইলে স্ক্যান হয় না, তাহলে আমি যদি বাই চান্স কোনো প্রবলেম থাকে তাহলে আমি কমেন্টেও পিন করে দিলাম যে ওটা কিউআর কোডটা আপনারা পাইলিবা। তো আপনারা বেশি বেশি করে শেয়ার করুক এবং দাদার পাশে দাঁড়াও। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি, দেখা হবে কোনো পরবর্তী নেক্সট ভিডিওতে। বাই বাই।